লাইনের পানি দিয়ে এমডি এ ছিল রাজধানীর জুরাইনবাসীর কার্যালয়ে গিয়েও সে আশা পূরণ হয়নি তাদের তবে অভিযোগ জমা রেখেছে ওয়াসা লাইনের ত্রুটি সারিয়ে তবেই সেই পানি শরবত খাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ঢাকা ওয়াসা ফলে শতভাগ বিশুদ্ধ এমন দাবি থেকে সরে এসেছে রাজধানীর পানি সরবরাহ দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানটি জানিয়েছে পানির সমস্যা হলে 16162 তে ফোন দিলে মিলবে সমাধান বিস্তারিত জানাচ্ছেন সিউল আহমেদ মিজানুর রহমান থাকেন রাজধানীর জুরাইনে সকাল থেকেই ওয়াসা ভবনের সামনে তার অবস্থান আর সাথে সরব বানানোর উপকরণ মিজানুরের ইচ্ছা ওয়াসার লাইনের পানি দিয়ে শরবত তৈরি করে তা ওয়াসার এমডি তাসকিম খানকে পান করানোর উনি তো বলছে যে ওয়াসার পানি শতভাগ সুপেয় বা মানে প্রতি মানে খাওয়া খাওয়ার উপযোগী তাই যদি হয় এবং উনি বলছে কোনোভাবে কোনো প্রক্রিয়া ছাড়া তাহলে সেখানে ওনার পানিটা ওনাকে খাওয়ানোর জন্য আনছি গত কয়েকদিন আগেই ওয়াসা এমডি জানান ওয়াসার পানি শতভাগ বিশুদ্ধ এ পানি সরাসরি পান করা যায় তার এই বক্তব্যকে চ্যালেঞ্জ জানান রাজধানীবাসী মঙ্গলবার সেই পানি নিয়ে ওয়াসার মূল ভবনে ঢুকতে গেলে শৃঙ্খলা বাহিনীর বাধায় অবস্থান নেন ওয়াসা ভবনের নিচে পরে ওয়াসা কর্তৃপক্ষ তাদের ভিতরে নিয়ে যান তবে এমডি না থাকায় তার সাথে দেখা বা শরবত খাওয়ানোর সমাধান হয়নি ওয়াসা পরিচালক জানান অভিযোগ করা হলে দ্রুততার সাথে তার সমাধান করা হবে উনি আমাদেরকে অ্যাড্রেস আপনার সাক্ষী আমি এখানে লোক পাঠাবো এবং এর আশেপাশে ওই গলির যত পানি আছে সবগুলা চেক করাবো যদি কোথাও দুঃচিত হয় আমরা নিলাম জানলাম আমরা এটা অবচিত ইমিডিয়েটলি যদি কোথাও প্রবলেম থাকে থাকে আপনারা ওয়ান সিক্স ওয়ান টু সিক্স টুতে কমপ্লেন করলে আমাদের জন্য সবচেয়ে ভালো হয় এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয় কিন্তু বাস্তবতা বরাবরই ভিন্ন বরং এর আগে দু সালে ওয়াসা বরাবর লিখিত ও মৌখিক অভিযোগ করে জুরাইনবাসী তখন থেকে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি ঢাকা ওয়াসা আপনি তো একতরফা বলে যাচ্ছেন আমাদের সিউল আহমেদ নিউজ টোয়েন্টি ফোর ঢাকা